بسم الله الرحمن الرحيم আমি ডক্টর আহমেদ ওয়াসিফ রেজা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং 21তম কনভোকেশনের মার্শাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এমপি সমাবর্তনের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর দিল আফরোজা বেগম এবারের সমাবর্তন বক্তা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমেরিটাস প্রফেসর ডক্টর এম এ সাত্তার মণ্ডল এবং সুধী মণ্ডলে আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার প্রতিপালক অত্যন্ত দয়াময় যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে মানুষ যা জানত না বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে কেননা সে নিজেকে অভাবমুক্ত মনে করে নিশ্চয়ই আপনার প্রভুর সম্মুখে অবশ্যই আপনাদের প্রত্যেককেই আমাদের প্রত্যেককেই প্রত্যাবর্তন করতে হবে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন
পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রফেসর ডক্টর গুরুদাস মণ্ডল। নমস্কার, শ্রীমদ ভগবত গীতার বিজ্ঞান যোগ থেকে পাঠ করছি। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাদৃত মুরহয়ং নাভি জানাতি লোক মামো যম অপয়ং। ভগবান বলছেন, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অপয় শক্তি জানতে পারে না। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ যখন এ পৃথিবীতে ছিলেন প্রকৃতপক্ষে, তখনও সকলের কাছে তিনি প্রকাশিত হননি। ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তাই ভগবানকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। বিদ্বান ও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অণুপরমাণুর হিসাব করতে পারলেও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না, যদিও তুমি সকলের সামনে বিদ্যমান। ভগবান শুধু অজয় নন, তিনি অপয়। ধন্যবাদ। এবার পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন রেভারেন্ড ভিক্ষু সুনন্দ প্রিয়া। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তাস ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্ সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, বহু সৎসংস সিপ্পংস বিনয়ো সুশিক্ষিতো সুভাষিতাশয়াচ এতং মঙ্গলমুত্তমাং না পরোপরং নিকোপেত নাত্তিমেত কথাসিনং কঞ্চি ব্যারোসনপটিগ সংয়ানয়ময়স্য দুঃখমেস্য। বাংলা হচ্ছে, মানুষের জীবনের উন্নতির লক্ষ্যে বহু শাস্ত্রে জ্ঞান লাভ করা, শিল্প প্রতিষ্ঠা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য বলা, গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, পণ্ডিত ব্যক্তির সেবা করা ও পূজনীয় ব্যক্তির পূজা করা এই উত্তম মঙ্গল। পরস্পরকে বঞ্চনা করো না, কাউকে অবজ্ঞা করো না এবং ক্রোধ হিংসাবশত কারো দুঃখ কিংবা অনিষ্ট কামনা করো না। সব্বে সত্তা সুখী তহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সবশেষে পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন কাজল কে সেনগুপ্ত। আমি নবী সুলাইমানের প্রোভার্বস হিতোপদেশ থেকে পাঠ করছি। প্রজ্ঞার বর্ণনা ও নিমন্ত্রণ। প্রজ্ঞা কি ডাকে না, বুদ্ধি কি উচ্চস্বর করে না, সে পথের পার্শ্বস্থ উচ্চ স্থানের চূড়ায়, মার্গ সকলের সংযোগ স্থানে দাঁড়ায়। সে পুরুদ্বার সমীপে নগরের অগ্রভাগে দ্বারের প্রবেশ থাকে, প্রবেশ স্থানে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে, হে মানবগণ, আমি তোমাদিগকে ডাকি, মনুষ্য সন্তানদের কাছেই আমার বাণী। হে অবদেরা, চতুরতা শিক্ষা করো। হে হীনবুদ্ধি সকল, সুবুদ্ধি চিত্ত হও, শুনো, কেননা আমি উৎকৃষ্ট কথা কহিব, আমার অষ্টাদরের বিকাশ ন্যায়সঙ্গত। তুমি আমার মুখ সত্য কহিবে, দুষ্টতা আমার অষ্টের ঘৃণাস্পদ।
আমার মুখের সমস্ত বাক্য ধর্মময়, তাহার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নাই। বুদ্ধিমানের কাছে সেই সকল স্পষ্ট, জ্ঞানপ্রাপ্তদের কাছে সেই সকল সরল। আমার শাসন গ্রহণ করো, রৌপ্য নয়, উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও। ধন্যবাদ সবাইকে।